আগের বারে পুডিংটা আমরা এনেছিলাম এবং সেটা 3 দিন ধরে খেয়েছি। পালাপি থ্যাংক ইউ ভেরি মাচ অমৃত, এবং আজকে পারফেক্ট, পারফেক্ট নয় মোর দেন পারফেক্ট, সুপার। না খেলে বোঝা যাবে না, ওইটা খাও তারপর আমি আরেকটু খাবো। কেমন অমৃত? সুপার হয়েছে, আর এক চামচ খাবো। অমৃত অমৃত বললে কম বলা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কলাপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি দেখাবো ডেজার্টের একটা রেসিপি, আর আজকে আমার রেসিপি হলো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং বানানোর জন্য সুগারটাকে আগে ক্যারামেলাইজ করে নিতে হয়, আর সাথে লাগে দুধ। এই পুডিংটা কিন্তু খুবই সফট হয় আর ক্রিমি হয়। চলুন দেখে নিই বাড়িতে কি করে আমি সহজে ক্যারামেল পুডিং বানাচ্ছি। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমার প্রথমে লাগবে দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর এখানে 2 লিটার মতো দুধ আছে। দুধটা কিন্তু আমাকে প্রথমে ভালো করে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর মাঝে মাঝে দুধটাকে কিন্তু হাতা দিয়ে নাড়াতে হবে, নইলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। দুধটা যখন বেশ অনেকটা ঘন হয়ে আসবে, আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমার এখানে লাগবে 150 গ্রাম, মোটামুটি 4 থেকে 5 মুঠো মতন চিনি দিলেই হবে। দুধটা আমি ততক্ষণই ফোটাবো যতক্ষণ না একদম ঘন হয়ে আসে। আর আমি এখানে 2 লিটার মতন দুধ নিয়েছি, আমাকে 2 লিটার দুধটাকে কিন্তু ফুটিয়ে 1 লিটার মতন করতে হবে। দুধটা কিন্তু এখানে একদম ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি, দুধটাকে আমি ছেঁকে নেব। আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ, কারণ দুধটাকে যদি ছেঁকে না নিই তাহলে কিন্তু পুডিংটা একদম স্মুথ হবে না, আর দুধের মধ্যে যদি কোনো লাম্পস থাকে সেটাও বেরিয়ে যাবে, আর দুধের শর্টটাও কিন্তু আমরা ছেঁকে তুলে নিতে পারবো। দুধের শটটা আমি এখানে আলাদা করে ছেঁকে তুলে নিয়েছি, আর এই দুধের শটটা খেতে কিন্তু খুবই ভালো হয়। নেক্সট আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে আমার লাগবে 6টা ডিম। ভালো করে ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব। ডিমটা এখানে আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার এই ফাটানো ডিমটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নেক্সট আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আমার এখানে লাগবে 2 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স।
ফাইনাল মিক্স করছি। ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দুধটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্যারামেল সসটা বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর খেয়াল রাখতে হবে বাটিটা যেন একটু উঁচু হয়, এতে পুডিংটা কিন্তু অনেকটা মোটা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বাটিটা গ্যাসের উপরে বসানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার লাগবে 2 টেবিল স্পুন মতো চিনি। আর আমি দেব 2 টেবিল স্পুন মতো জল। গ্যাসের ফ্লেমটা অন করার পর আমি চিনি আর জলটা কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নেব, আর খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন একদম লোতে থাকে। দেখতেই পাচ্ছেন ক্যারামেল সসের কালারটা কিন্তু এবার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, এটা কালারটা কিন্তু একটু ব্রাউনিশ মতনই হবে। ক্যারামেল সস এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ক্যারামেল সসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা সেটও হয়ে গেছে। এবার আমি পুডিং এর যে মিক্সচারটা আছে সেটা আমি এই ক্যারামেল সসের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। এখানে আমার পুডিং এর মিক্সচারটা ঢালা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের যে সিটিটা আছে সেটা আমি খুলে রাখব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেবার পর আমি পুডিং এর বাটিটা একদম মাঝখানে বসিয়ে দেব। তারপরে আমি সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি, জলের মাপটা কিন্তু একদম বাটির মাঝখান অবধি থাকবে। এরপর একটা ছোট স্টিলের প্লেট দিয়ে আমি পুডিংটাকে ঢেকে দিচ্ছি। এরকম করে বাটিটা বসিয়ে নেবার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে প্রেসার কুকারের হুইসেলটা কিন্তু খুলে রাখতে হবে, আর ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে। ফ্লেমটা কিন্তু আমি ততক্ষণই অন রাখবো যতক্ষণ না জলটা শুকিয়ে ভেপার একদম বেরিয়ে যায়। ভেপারটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর অটোমেটিকলি সাউন্ডটাও কমে যাবে। দেখতেই পাচ্ছেন ভেপারটা কিন্তু আর বেরোচ্ছে না, আর সাউন্ডটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। মোটামুটি 15 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি পুডিং এর বাটিটা বের করে নেব। পুডিং এর বাটিটা বের করে নেবার পর আমি এটা রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করব, তারপরে আমি ফ্রিজের মধ্যে মিনিমাম 5 ঘন্টা রেখে দেব, বা তার বেশি চাইলেও আপনারা রাখতে পারেন। মোটামুটি 5-6 ঘন্টা হয়ে গেছে। পুডিং এর বাটিটা ফ্রিজের থেকে বের করে নেবার পর আমি ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নেব, যাতে পুডিংটা খুব স্মুথলি বাটির থেকে বেরিয়ে আসে। এবার আমি পুডিং এর বাটিটা সাবধানে একটা প্লেটের মধ্যে উল্টে নেব। আর ওপর থেকে হালকা করে 2-3 বার এরকম ভাবে ট্যাপ করলে কিন্তু পুডিংটা স্মুথলি বেরিয়ে আসবে।
পুডিংটা কাটার সময় কিন্তু বোঝাই যাচ্ছে পুডিংটা কতটা সফট আর স্মুথ হয়েছে। ক্যারামেল পুডিং এর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবার সাথে শেয়ার করবেন। তো কলাপির হাতে পুডিং, একটা পাটি বানায় কলাপি, কোনো কথা হবে না, ধৈর্য থাকছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা কথা বলবো, জীবিত অবস্থায় যদি অমৃত খেয়ে থাকি এটা সেটা একদম হাট্টা ভাগি সুপার মাইন্ড ব্লোয়িং। কৈলিকা মিষ্টি খায় না, দেখা যাক কি বলে। কৈলিকা খাবে মিষ্টি, খায় খুব একটা ভালোবাসে না, বাকুদ্ধ অনবদ্য অতুলনীয় অসাধারণ, দারুন দারুন।